এই প্রচণ্ড গরমে নদীনালা খালবিল সব শুকিয়ে যাচ্ছে, আর কিছুদিন এভাবে চলতে থাকলে তো পানির অভাবে মরতে হবে আমাদের। ঘরে তো খাবার পানি নেই, টিউবওয়েল থেকেও পানি উঠছে না, এখন আমরা পানি কোথায় পাবো বাবা? পাশের গ্রাম থেকে পানি নিয়ে আসা ছাড়া তো আর কোনো উপায় নেই, চল এখনই বের হই আমরা, নয়তো ফিরতে ফিরতে আবার রাত হয়ে যাবে। কি যে হলো আমাদের গ্রামের! মুন্নি তার বাবা করিমের সাথে পাশের গ্রামে পানি আনতে বের হলো, কিন্তু হঠাৎ তাদের চোখ পড়ল তাদের পুকুরের উপর। পুকুরের অবস্থা দেখে দুজনেরই চোখ ছানা বড়া হয়ে গেল। হায় হায়, আমার পুকুরের মাছগুলো সব মরে পড়ে আছে কেন? আমার পুকুরের সব পানি কোথায় চলে গেল? আমার সংসার চালাবো কি করে আমি এখন? দেখো বাবা, আমাদের পুকুরে কত বড় একটা পাইপ, কেউ মনে হয় পাইপের সাহায্যে আমাদের পুকুর থেকে পানি নিয়েছে। কে করলো আমাদের এত বড় সর্বনাশ? বিধাতা তার বিচার করবেন। বাবা চলো খুঁজে দেখি পাইপের মাথাটা কোথায় গিয়ে শেষ হয়েছে, তাহলেই বুঝতে পারবো আমাদের পুকুরের পানি কে নিয়েছে। হ্যাঁ চল, দেখতে হবে কে এভাবে আমাদের ক্ষতি করলো। করিমার মুন্নি পাইপের সাথে আগানোর পর দেখল পাইপের শেষ প্রান্ত তাদের গ্রামের চেয়ারম্যান সাহেবের জমিতে পড়ে রয়েছে, আর চেয়ারম্যান সাহেবের জমি পানি দিয়ে ভেজা। আরে করিম, এসো এসো, তোমার পুকুরের পানির জন্যই আজ আমার জমির ফসলগুলো বাঁচাতে পারলাম, নইলে যে কি হতো। কিন্তু চেয়ারম্যান সাহেব, আপনি আমাকে না বলে এভাবে আমার পুকুরের সব পানি নিয়ে নিলেন? আমার পুকুরের মাছগুলো তো সব মরে গেছে, এখন আমি আমার সংসার চালাবো কি করে? আরে তুমি তো আমার গ্রামেরই লোক, তোমাকে আবার জিজ্ঞেস করার কি আছে? চেয়ারম্যান ভালো থাকলেই তো গ্রামের বাকিরা ভালো থাকবে, আর ওই কয়টা মাছ বিক্রি করে তুমি আর কতই বা পেতে? 200-300 টাকা? আমার কর্মচারী বশিরের কাছ থেকে আপাতত 100 টাকা নিয়ে যাও, বাকিটা আমার ফসল বিক্রির পর নিও। কিন্তু চেয়ারম্যান সাহেব। কোনো কিন্তু না, এই বশির, করিমকে 100 টাকা দিয়ে দে তো, আমার অনেক কাজ আছে, আমি এখন আসি। চেয়ারম্যান সাহেব করিমের কোনো কথা না শুনে সেখান থেকে চলে গেলেন। করিম আর মুন্নি মন খারাপ করে টাকা নিয়ে সেখান থেকে চলে এলো। বাবা, চেয়ারম্যান সাহেব আমাদের সাথে এমন করলেন কেন? আমাদের চেয়ারম্যান সাহেব আগে থেকেই এমন, গ্রামের নিরীহ মানুষদের জমিজমা কেড়ে নেওয়া, তাদের মূল্যবান সম্পদ আত্মসাৎ করা, পণ্যের ন্যায্য মূল্য না দেওয়া, এসব তার আগে থেকেই স্বভাব। তোমরা কেউ তার বিরুদ্ধে কিছু বলো না কেন? চেয়ারম্যান সাহেবের অনেক ক্ষমতা, তার বিরুদ্ধে কেউ মুখ খুললে তিনি তাকে কঠিন শাস্তি দেন, নয়তো এই গ্রাম ছাড়া করেন, তাই কেউ তার বিরুদ্ধে কোনো কিছু বলার সাহস পায় না। আমি একদিন চেয়ারম্যান সাহেবকে উচিত শিক্ষা দিব। যেখানে আমরা বড়রাই ভয়ে চুপ থাকি সেখানে তুই ছোট মানুষ হয়ে কি করবি? রাত হতে চললো, এবার শুয়ে পড়। রাত পেরিয়ে সকাল হলো, ঘুম থেকে ওঠার পর করিমের খুব পানি পিপাসা পেল। সে তার মেয়ে মুন্নিকে ডেকে বলল, অনেক পানি পিপাসা পেয়েছে, আমাকে একটু পানি খাওয়া তো মা। বাবা, কাল জমিদার সাহেবের সাথে দেখা হওয়ার পর তো পানি আনার কথা ভুলে গিয়েছিলাম, তুমি একটু অপেক্ষা করো, আমি পাশের গ্রাম থেকে এখনই পানি নিয়ে আসছি। মুন্নি কলসি হাতে পাশের গ্রামে গেল পানি আনতে। সেখান থেকে পানি আনার সময় পথে হালকা বৃষ্টি হচ্ছিল। মুন্নি আকাশের দিকে তাকিয়ে বলল, উপরে কত সুন্দর মেঘ, আর কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আমাদের গ্রামে না আছে কোনো মেঘ আর না আছে কোনো বৃষ্টি, গরমে সবারই অবস্থা কাহিল, কবে যে আমাদের গ্রামেও এমন বৃষ্টি হবে। নিজের গ্রামে আসার পর মুন্নি দেখল রাস্তার ধারে এক হরিণ পড়ে আছে। তোমার তুমি এইভাবে মাটিতে পড়ে আছো কেন? আমাকে একটু পানি খেতে দাও, আমি এখন পানি খেতে না পারলে মারা যাব, একটু অপেক্ষা করো আমি তোমাকে পানি দিচ্ছি। মুন্নি কলসি থেকে একটু পানি তার হাতে ঢেলে নিয়ে হরিণের মুখে ধরল, হরিণ মুন্নির হাত থেকে পানি পান করে তার পিপাসা মেটালো।
তোমাকে অনেক ধন্যবাদ। এখন বলো, তুমি আমার কাছে কি চাও? তুমি সাধারণ একটা হরিণ হয়ে আমাকে কি দিতে পারবে? আমি সাধারণ কোনো হরিণ নই, আমি হলাম ইচ্ছে পূরণকারী মায়াবী হরিণ। অনেক দূর থেকে তোমাদের দেশে এসেছি, দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পানির অভাবে এখানে অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার জীবন বাঁচানোর জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমাদের গ্রামের আবহাওয়া এখন অনেক গরম, বৃষ্টির কোনো দেখা নেই। আমি চাই তুমি আমাদের গ্রামে বৃষ্টির ব্যবস্থা করে দাও। এটা তো অনেক কঠিন কাজ, আর তোমাদের গ্রামের আকাশে কোনো মেঘও নেই। আমি এখন বৃষ্টি নামাবো কি করে? একটা উপায় আছে, পাশের গ্রামে এখনো বৃষ্টি হচ্ছে, সেখানের আকাশে অনেক মেঘ। ওখান থেকে একটা বড় মেঘ নিয়ে এসে তুমি আমাদের গ্রামে বৃষ্টির ব্যবস্থা করে দাও। তুমি কি তাহলে ওদের মেঘ চুরি করতে চাইছো? হ্যাঁ, তাও বলতে পারো। যতক্ষণ পর্যন্ত আমাদের গ্রামে পানির অভাব পূরণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি চাই তাদের গ্রাম থেকে একটা মেঘ চুরি করে এনে আমাদের কাজে লাগাতে। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। মায়াবী হরিণ একজন সুন্দরী রমণীর রূপ ধারণ করল, আর তার হাতে জাদুর মাধ্যমে একটা দড়ি আনলো। তারপর সেই দড়িটা আকাশের দিকে ছুঁড়ে মারল। সেই দড়িটা দ্রুত গতিতে পাশের গ্রামের দিকে ছুটে চলল। দড়িটা একা একা ওই দিকে ছুটে যাচ্ছে কেন? তোমার কথা মতো দড়িটা পাশের গ্রামে যাচ্ছে বড় একটা মেঘ ধরে নিয়ে আসতে। মেঘটাকে ধরতে পারলেই দড়িটা আবার আমাদের কাছে ফিরে আসবে। কিছুক্ষণ পর দড়িটা আবার তাদের কাছে ফিরে এলো। মুন্নি দড়ির মাথায় বড় একটা মেঘ বেঁধে রাখা দেখে অবাক হয়ে গেল। আমি তো তোমার কথা প্রথমে বিশ্বাসই করতে পারিনি, নিজকে দেখার পরও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আজ থেকে দুই দিনের জন্য এই মেঘ তোমার, তুমি দড়ি ধরে টান দিলেই মেঘ থেকে বৃষ্টি পড়বে। দুই দিন পরে মেঘের কি হবে? এই জাদুর দড়ি কোনো জিনিসকে দুই দিনের বেশি আটকে রাখতে পারে না। দুই দিন পর এই মেঘ আবার তার আগের জায়গায় ফিরে যাবে। এর আগ পর্যন্ত তুমি যেখানে ইচ্ছে যত খুশি এই মেঘ দিয়ে বর্ষণ করিয়ে নিতে পারবে। ঠিক আছে মায়াবী হরিণ, দুদিন পর তুমি এসে তোমার দড়ি নিয়ে যেও। মুন্নি মায়াবী হরিণের দেওয়া মেঘ নিয়ে প্রথম দিন তার গ্রামের সব পুকুর আর নদী নালা ভরাট করল। আর দ্বিতীয় দিন সকল গাছগাছালি আর জমি জমায় পানি দিল। মায়াবী হরিণ আবার রমণী বেশে এলো মুন্নির সাথে দেখা করতে। তোমার সব কাজ শেষ হয়েছে? হ্যাঁ শেষ, তবে একটু কাজ বাকি রয়েছে। তুমি আমার সাথে চলো, তাহলে দেখতে পাবে আমার কোন কাজটা বাকি রয়েছে। মুন্নি মায়াবী হরিণকে জমিদারের ফসলের ক্ষেতে নিয়ে গেল। তারপর বেঁধে রাখা মেঘের দড়িতে টান দিয়ে সেখানে ভারী বর্ষণ করাতে শুরু করল। করছো কি? এক জমিতে এত বেশি বর্ষণ করালে তো জমিটা পানিতে তলিয়ে যাবে। আমি তো সেটাই চাই। এই জমিদার গ্রামের সবাইকে অনেক অত্যাচার করেছে, তাকে তার যোগ্য শাস্তিটাই দিচ্ছি আমি। কিন্তু তাই বলে এভাবে কারো ক্ষতি করে প্রতিশোধ নেওয়া ঠিক না। তুমি চাইলে আমি তোমাকে অন্য একটা উপায় বলতে পারি, যেটাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। কি উপায়? আমি এই জায়গার উপর এমন একটা জাদু করব যেটা দেখে মনে হবে পুরো জমিটা পানিতে তলিয়ে গেছে। জমিদার সাহেব যখন মন থেকে তোমাদের সবার কাছে ক্ষমা চাইবেন, তখন জমিটা আবার তার আগের রূপে ফিরে যাবে। গ্রামের মানুষ রাস্তাঘাটে নদী নালায় সব জায়গায় পানি দেখে অবাক হয়ে গেল। সবাই বিধাতার কাছে শুকরিয়া আদায় করতে থাকলো তাদের গ্রামে বৃষ্টি দেওয়ার জন্য। এতদিনে আমাদেরকে নজরে পড়লো খোদার, নয়তো আমি এবার সব আশা ছেড়েই দিয়েছিলাম ফসল গড়ে তোলার। জমিদার সাহেব আমার পুকুরে সব পানি নিয়ে নেওয়ার পর আমিও মাছ চাষ করার স্বপ্ন বাদ দিয়েছিলাম, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে এখন আবার আশার আলো দেখতে পাচ্ছি। অন্যদিকে জমিদার সাহেবের চিৎকার চেঁচামেচি শুনে গ্রামের সবাই সেদিকে ছুটে গেল। কি হয়েছে জমিদার সাহেব, আপনি এমন করছেন কেন? আমার সব জমি জমা পানিতে ডুবে গেছে, আর সেই কারণে আমার ফসলগুলো নষ্ট হয়ে গেছে। কি বলছিল আমার, শুধু আমার সাথে কেন এমন হলো? সবই আপনার পাপের শাস্তি। আপনি গ্রামের মানুষের সাথে কখনো ভালো ব্যবহার করেননি, তাদের উপর আপনার ক্ষমতা খাটিয়েছেন, অন্যায়ভাবে তাদেরকে শোষণ করেছেন, তাই আজ আপনার এই পরিণতি।
আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনোই এমন করব না। আপনি এখন গ্রামের সবার কাছে ক্ষমা চান, সবাই যদি আপনাকে ক্ষমা করে তবেই হয়তো আপনি আপনার জমি আবার আগের রূপে ফিরে পাবেন। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনোই তোমাদের উপর কোনো অত্যাচার করব না। আজ থেকে আমি গ্রামের মানুষের কথা সবার আগে চিন্তা করব, তারপর নিজের। ঠিক আছে জমিদার সাহেব, আপনি যখন সবার সামনে এভাবে ক্ষমা চাইছেন, আমরা আপনাকে ক্ষমা করে দিলাম। এই কথা বলার পর জমিদার সাহেবের জমির পানি ধীরে ধীরে শুকাতে শুরু করলো, আর তার ফসলগুলো আবার আগের মতো তরতাজা হয়ে উঠল। তোমার কথা ঠিক হয়েছে মুন্নি, তুমি ছোট একটা মেয়ে হয়ে আমার চোখ খুলে দিয়েছো, আমি সত্যিই অনেক লজ্জিত। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। এরপর থেকে গ্রামের সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকল। মায়াবী হরিণ তার নিজের দেশে ফিরে গেল।